হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ ক্যানভাস তো আগে আমরা বায়লজির মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু কোশ্চেন সলভ করবো এবং প্রত্যেকটি প্রশ্নের এগেন্স্টে অ্যাসোসিয়েটেড যত যা এক্সট্রা ফ্যাক্ট রয়েছে সেগুলোকে ডিসকাস করব এর আগে আমরা বায়োলজির সাত থেকে আটটি ক্লাস করে নিয়েছি এবং প্রিভিয়াস ক্লাসের লিঙ্কগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা প্রিভিয়াস ক্লাসগুলো ফলো করনি তারা ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে আগে ক্লাসগুলোকে ফলো করবে তাতে তোমাদের হেল্প হবে সাইমেলটেনিয়াসলি তোমাদের অন্যান্য ক্লাসগুলিও চলছে ফিজিক্যাল সায়েন্স ম্যাথ রিজনিং জেনারেল নলেজ ইংলিশ গ্রামার সমস্ত ক্লাসই তোমরা পাচ্ছ কাজে চ্যানেল সাবস্ক্রাইব করে বা সেখানে নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবে তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম পেতে থাকবে এবং আমাদের স্টাডি মেটিরিয়ালস ও অন্যান্য আপডেটগুলি জানার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম অ্যাপে নলেজ ক্যানভাস লিখে সার্চ করে জয়েন হতে পারো কিংবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার ডাইরেক্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকেও সরাসরি অ্যাপে জয়েন হতে পারবে এবং তোমরা জানো আমি প্রত্যেক সেশনে তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন দেই যেগুলোর উত্তর আমি কমেন্ট করে জানাতে বলি তা আগের সেশনে যে সমস্ত প্রশ্নগুলি ছিল তার যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো আমি অ্যানাউন্স করছি রিয়া ইন্দিরা অঙ্কিতা শ্রাবন্তী মণিকুন্তলা অপর্ণা এছাড়াও আরও অনেকে সঠিক উত্তর পেয়েছিলাম প্রত্যেকের নাম একটা ভিডিওতে ঠায় দেওয়া সম্ভব হয়নি এগুলো র্যান্ডামলি পিক করা হয়েছে নেক্সট সেশনে অন্য কারোর নাম উঠে আসতে পারে তো দেখো আগের দিন যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেই উত্তরগুলো আমি একবার নিজে বলে দিচ্ছি আমি জিজ্ঞেস করেছিলাম অ্যান্টি কিটোজেনিক হরমোন কোন হরমোনকে বলা হয় ইনসুলিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার শিশু চলন কোন গাছে দেখতে পাওয়া যায় লজ্জাবতীর পাতায় মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে কি বলা হয় স্বাধীন সঞ্চারণের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট তো প্রত্যেককে কংগ্রেচুয়েশনস এবং তোমরা এইভাবে প্রিপারেশন নিতে থাকো আশা করি তোমরা তোমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছোতে পারবে তো দেখো আজকের যে এক নম্বর প্রশ্ন রয়েছে সেটাতে কি বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃশৃত হয় না বলেছে ঠিক আছে তো আমরা এর আগে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে উঠে এসেছিলো যখন আমি বলেছিলাম যে হরমোনগুলো সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় তো তার ভিত্তিতেই তোমরা যদি এবার অপশনগুলোর দিকে দেখো এই কথাটা মাথায় রেখে তাহলে ইনসুলিন কি এটা একটা হরমোন তার মানে এটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খড়িত হচ্ছে কোন গ্রন্থির থেকে খরিত হচ্ছে সেটার নাম তোমরা কমেন্ট করে জানাবে এবং কোন গ্রন্থির কোন কোষ থেকে ঠিক আছে সেটা সহ কমেন্ট করবে যে ইনসুলিন কোথা থেকে খরিত হয় থাইরক্সিন কোথা থেকে খরিত হয় সেটা বলবে তো কোন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় সেটাও তোমরা বলবে এবং দেখো এবার যে লাস্ট অপশন রয়েছে পেপসিন পেপসিন কি পেপসিন হলো একটা উৎসেচক উৎসেচক মানে এনজাইম ঠিক আছে তো এটি কোথার থেকে খড়িত হয় এটি কিন্তু পাকস্থলীর গ্যাস্ট্রিক কোষ থেকে খড়িত হয় গ্যাস্ট্রিক সেল থেকে এই যে পেপসিন নামক যে উৎসেচকটি রয়েছে সেটি খড়িত হয় এবং এর কাজ কী রয়েছে এটা প্রোটিনের পাচন করে ঠিক আছে প্রোটিনের ডাইজেশানে এই পেপসিন লাগে তো এটাও পরীক্ষায় আসে যে প্রোটিন ডাইজেশনের সহায়তা করে কোন উৎসেচক সেখান থেকে উত্তর কী হয়ে যাবে পেপসিন ওকে নেক্সট প্রশ্ন এবং যেগুলোর উত্তর কমেন্ট করে জানতে চাইছি সেগুলো একটু জানা থাকলে কমেন্ট করে দেবে যে নিচের কোনটি ব্যাকটেরিয়াল রাইবোজমের গঠন তো আমরা জানি যে ব্যাকটেরিয়াল কি ব্যাকটেরিয়া কী ধরনের অর্গানিজম সেটা হলো প্রোক্যারিওটিক অর্গানিজম বা ক্যারিওটস তো প্রোক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে রাইবোজমের গঠন হয় কি প্রকৃতির সেভেন্টি এস প্রকৃতির এবার সেভেন্টি এস প্রকৃতির এটা যদি একদম সিম্পলেস্ট ফর্মে কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে প্রোক্যারিওটিক কোষের রাইবোজমের গঠন কীরকম হয় তাহলে এটুকুতেই শেষ বা ব্যাকটেরিয়াল বা এক কোষির যে সমস্ত অর্গানিজম রয়েছে ইউনিস অর্গানিজম তাদের প্রত্যেকের ক্ষেত্রে এস প্রকৃতির রাইবোজম কিন্তু যদি কোশ্চেন সেটার বা মডারেটার যিনি থাকবেন তিনি যদি স্টুডেন্টকে আরও ভালো করে জাজ করতে চান তিনি সেক্ষেত্রে রাইবোজমাল কনফিগারেশনে সাব ইউনিটগুলোর ডিভিশন কী থাকে সেটাকেও কিন্তু জিজ্ঞেস করে নেবেন তো আমরা এবার অপশানগুলোর জন্য অপশানগুলোর দিকে যদি দেখি তাহলে অপশান বিতে রয়েছে সেভেন্টি এস দ্যাট মিন্স টোয়েন্টি এস প্লাস ফিফটি এস এবং সেভেন্টি এস ইজকাল টু থার্টি এস প্লাস ফিফটি এস তো সঠিক উত্তর কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে সেভেন্টি এস ইজকাল টু থার্টি এস প্লাস ফিফটি এস যদিও এখানে তোমরা যদি যোগ করো আপাতভাবে তোমরা দেখে হয়তো ভাববে যে টোয়েন্টি প্লাস ফিফটি দ্যাট মিন্স সেভেন্টি কিন্তু এখানে থার্টি প্লাস ফিফটি তাহলে তো আশি হয়ে যাচ্ছে আমি এর এক্সপ্লানেশানটাও একটু দিয়ে দিচ্ছি তোমাদেরকে এবং এই এস যেটা রয়েছে একে কী বলা হয় ভেদবার্গ ইউনিটকে এস দিয়ে লেখা হয় ঠিক আছে কারণ হলো কি তোমরা যদি ইংরেজিতে লেখো এস ভিডিবিআ আর জি ভেদবার্গ ইউনিট বাংলায় লিখলে ভেদবার্গ ইউনিট তো এই এস দিয়েই এই এসকে ডিনোট করা হয় ওকে তো যাই হোক যেটা বলছিলাম আর কি যে এখানে থার্টি এস প্লাস ফিফটি এস টু সেভেন্টি এস হচ্ছে কেমন করে তো রাইবোজমে তোমরা যদি গঠনটাকে দেখো তাহলে তোমরা দেখবে এর দুটো সাব ইউনিট থাকে একটা হলো লার্জার সাব ইউনিট যেটা ফিফটি এস এবং একটা থাকে স্মলার ইউনিট যেটা থার্টি এস তাহলে এর মধ্যেখানে যে পোর্শনটা রয়েছে এটা হলো ওভারল্যাপ পোর্শন এই ওভারল্যাপ পোর্শনের মধ্যে এখানে টেন এসটা লুকিয়ে আছে তাহলে ফিফটি আর থার্টি এইটটি আর তার মধ্যে এইট যে টেন এস যেটা মার্জ হয়ে আছে বা এখানে ওভারল্যাপ কন্ডিশনে রয়েছে এটাকে ইগনোর করা হয় তার জন্য থার্টি ইয়ার্স প্লাস ফিফটি টু সেভেন্টি এস হয় ঠিক আছে এগুলো সবগুলোকে তোমরা নোট ডাউন করে নেবে তাহলে তোমাদের লাভ হবে ঠিক এবার দেখো কি বলেছে একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস কী রূপ হয় অর্থাৎ একজন মেইলের ক্যারিওটাইপটা ক্রোমোজোমাল ক্যারিওটাইপ সেটা কি হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে তো আমি এক্ষেত্রে একটু বলে দিচ্ছি তো তোমরা জানো যে আমাদের বডিতে টোয়েন্টি থ্রি পেয়ার্স অফ ক্রোমোজোম রয়েছে তাই তো অর্থাৎ ছেচল্লিশটি ফর্টি সিক্স নাম্বার অফ ক্রোমোজোমস রয়েছে এর মধ্যে কি রয়েছে চুয়াল্লিশটি রয়েছে অটোজোম এবং একজোড়া ওয়ান পেয়ার রয়েছে কি সেক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম ওকে এবার এই সেক্স ক্রোমোজোমের মধ্যে কেরকম করে লিঙ্গ নির্ধারিত হয় সেটা তোমরা অনেকেই জানো মাধ্যমিকে পড়ে এসছো যে এক্স ওয়াই ক্রোমোজোম যদি থাকে তাহলে পরে ব্যক্তি কি হবে পুরুষ এবং এক্স এক্স থাকলে ব্যক্তি মহিলা অর্থাৎ যদি সেটটি এরকম হয় যে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই তাহলে ব্যক্তি কি হয়ে যাবে পুরুষ এবং ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স তাহলে কি হয়ে যাবে মহিলা ওকে এবং তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ যে ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স ওয়াই এটা একটা কিন্তু অস্বাভাবিকতা এক্ষেত্রে কী রোগ হয় ক্লাইন ফিল্টার সিন্ড্রোম হয় ওকে ক্লাইন ফিল্টার সিনড্রোম এ ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স ওয়াই এর ক্ষেত্রে ঠিক নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি এগুলো সমস্ত কিছু নোট করতে থাকো কিন্তু স্বল্প আলোতে দেখতে সহায়তা করে কোন রঞ্জক পদার্থ রোড অফ উভয়ই কোনোটি নয় তো আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম যে স্বল্প আলোতে দেখতে সহায়তা করে কোন কোষ চোখের রড কোষ স্বল্প আলোতে দেখতে সহায়তা করে তো এখানে র রয়েছে এবং রোড র দেখতে পাচ্ছ তাহলে রড কোষে কোন রঞ্জক থাকে রোড অফ রঞ্জক থাকে এবং এটাই কি করে স্বল্প আলোতে বা কম আলোতে দেখতে সহায়তা করে এবং এখানে দেখতে পাচ্ছ অপশন বিতে আয়োডোপসিন আয়োডোপসিনটা কি আয়োডোপসিন হলো কোন কোষে থাকে কোন সেলে আয়ের যে কোন সেল থাকবে তাতে থাকে আমি তোমাদের ইংরেজিতে লিখে দিলাম তার কারণ আমি যদি বলি আয়োডোপসিন কোন সেলে থাকে তোমরা হয়তো ভাববে এটা আমি প্রশ্ন জিজ্ঞেস করছি তা নয় আমি উত্তরটাই তোমাদের বলে দিলাম ঠিক এটাও আসে নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি এখানে কি বলছে চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখ দুটি মুদে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায় এটি কি ধরনের ক্রিয়া চলন গমন ক্রিয়া বিকল্প এ ও বি উভয়ই তো এটি কিন্তু ক্রিয়া প্রতিবর্ত প্রতিবর্ত ক্রিয়া মানে কি এক নম্বর এটা হলো অনৈচ্ছিক ক্রিয়া দু নম্বর এ অর্থাৎ অনৈচ্ছিক ক্রিয়া মানে কি এর এটার যে প্রসেসটা এটা কন্ট্রোল হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দ্বারা ঠিক আছে এটা একটা রিফ্লেক্সের দ্বারা কন্ট্রোল হয় এটাকে মানে এটা হবেই তুমি যদি এ ছাড়াও যদি উদাহরণ তোমাকে বলা হয় যে তুমি যদি গরম চায়ের সসপেন খালি হাতে ধরে নাও তাহলে তুমি হাতটা সরিয়ে নেবে ঠিক আছে তো এগুলো সমস্তটাই কি এই যে হাত সরানোর যে রিফ্লেক্স বা চোখে ধুলোবালি পড়ার সময় যে চোখ বন্ধ হয়ে যাবে এগুলো ক্রিয়া নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি বলেছে উৎসেচক মূলত গঠনগতভাবে কি প্রকৃতির হবে এখানে এই কিটা এখানে হবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্রোটিন ধর্মী আম্লিক ধর্মী খাড়ীয় ধর্মী কোনোটি নয় সঠিক উত্তর কি প্রোটিন ধর্মী ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন যেগুলো ডিসকাস করছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমাদের সেশনটি ভালো লাগছে তো অতি অবশ্যই লাইক করে দিও তোমরা লাইক করলে আমরা আরও বেশি ইন্সপিরেশন পাই এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটিকে অন করে দেবে তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম পেতে থাকবে এবার দেখো কি বলেছে দেহের সবচেয়ে শক্ত উপাদান কোনটি অস্থি পেশি দাঁত কলা কলা মানে কি টিস্যু ঠিক আছে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দাঁত দাঁতের যে এনামেল দাঁতের যে এনামেল সেটাই হলো দেহের সবচেয়ে শক্ত উপাদান নেক্সট কোশ্চেন এখানে বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি গ্রন্থি নয় যকৃত পাকস্থলী প্যারাথাইরয়েড এবং হাইপোথলামাস তো যকৃত তো তোমরা জানো যে লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি অর্থাৎ দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত পাকস্থলী এটা কিন্তু গ্রন্থি নয় অর্থাৎ স্টোমাক বাকি যে দুটো রয়েছে প্যারাথাইরয়েড এবং হাইপোথলামাস এগুলো গ্রন্থি নেক্সট প্রশ্ন বলেছে একজন এবি গ্রুপের রক্তের ব্যক্তি কোন কোন গ্রুপের রক্তকে গ্রহণ করতে পারবে এ ও ও এবং বি ও ও এবং এবি এবং ও গ্রুপকে এবং যে কোনো গ্রুপের রক্তকে গ্রহণ করতে পারে তো এবিকে কী বলা হয় এবিকে বলা হয় সার্বজনীন দাতা এই সরি সার্বজনীন গ্রহীতা সার্বজনীন গ্রহিতা ঠিক আছে সার্বজনীন গ্রহীতা সার্বজনীন মানে কি যে সবার থেকে নিতে পারবে গ্রহণ করা গ্রহণ করছে সে গ্রহিতা গ্রহণ করছে তাহলে সে যে কোনো গ্রুপের রক্তকে গ্রহণ করতে পারে ইংরেজিতে বলে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট ঠিক এবং তোমরা কমেন্ট করে জানাবে যে সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ঠিক আছে এটা তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন এখানে কী বলছে ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড বর্তমান ট্রিপ্টোফ্যান ভ্যালিন লাইসিন লিউসিন তো এটা সম্পর্কে আমি বলি তোমরা যদি ক্রোমোজোমে দেখো তাহলে ক্রোমোজোমে কী রয়েছে একটা রয়েছে প্রোটিন পার্ট আর আরেকটা পার্ট রয়েছে কি নিউক্লিক অ্যাসিড পার্ট তাই তো নিউক্লিক অ্যাসিড তো এবার প্রোটিন যেটা রয়েছে প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিন থাকে এবং নন হিস্টোন প্রোটিন থাকে ঠিক আছে এবার আর নিউক্লিক অ্যাসিড যেটা রয়েছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ এবং আর এনএ থাকবে ডিওক্সি নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড এবার দেখো আমাদেরকে কি বলছে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে তো এই যে নন হিস্টন প্রোটিন যেগুলো রয়েছে সেগুলোই কি মূলত আম্লিক প্রোটিন আর হিস্টন যেগুলো রয়েছে হিস্টনের মধ্যে আবার ক্লাসিফিকেশান রয়েছে এইচ ওয়ান এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি এইচ ফোর সেটা আমাদের ফাংশনাল নয় এই যে নন হিস্টন প্রোটিন এগুলোই কি আমলিক প্রকৃতির ঠিক আছে এবং এই আমাদেরকে ক্রমজরা আম্লিক প্রোটিনে বলেছে তাহলে তোমাদেরকে এটা জানতে হবে যে নন হিস্টন প্রোটিনগুলো কিন্তু আম্লিক প্রকৃতির হয় এবং এতে কোন অ্যামাইনো অ্যাসিডটি থাকে এতে ট্রিপ্টোভ্যান থাকে তাহলে অপশান এতে রয়েছে ট্রিপ্টোভ্যান ঠিক আছে এবং এই যে ট্রিপ্টোফ্যান ভ্যালিন লাইসিন লিউসিন এগুলোকে কী ধরনের অ্যামাইনো অ্যাসিড বলা হয় তোমরা এটাকে কমেন্ট করে লিখে জানিয়ে দিও ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্নই বুঝতে পেরেছো কোথাও ডাউট থাকলে সেটাকে কমেন্ট করে জানাবে এবং সেশনটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দেবে তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম পেতে থাকবে ঠিক আছে তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকছে সকলে ভালো থেকো সুস্থ থেকো